আসসালামু আলাইকুম। জিএম কাদের আরেকটি কথা বলেছেন, বলেছেন যে রিজার্ভ $10 বিলিয়ন আছে বলে আমার মনে হয় না। বাংলা ট্রিবিউনে এটি প্রকাশ হয়েছে। তার মানে কি? রিজার্ভ নিয়ে যে সর্বস্তরে মানুষের মধ্যে টেনশন এবং দুশ্চিন্তা যাচ্ছে না, সরকার হয়তো চুপচাপ আছে অথবা নয় ছয় বলছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু নানাভাবে নানা সোর্সে জানছে যে রিজার্ভ নেমে যাচ্ছে। যেমন সর্বশেষ যে ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ $13 বিলিয়নে এসে ঠেকেছে বলে গণমাধ্যমে প্রকাশ। তার প্রেক্ষিতে কিন্তু জিএম কাদের সেই সংখ্যাটা আরও বাড়ালেন। জিএম কাদের তো শুধু বিরোধী দলের নেতা না, তিনি পার্ট অফ গভর্নমেন্ট, যেহেতু সরকারের সমর্থনেই পার্লামেন্টে এসেছেন, ফলে তাদের কাছে ভালো তথ্য আছে। এখন তিনিই দেখেন বলছেন যে রিজার্ভ $10 বিলিয়ন আছে বলে তার কাছে মনে হয় না। কত বড় দুশ্চিন্তার ব্যাপার! যদি এইভাবে নামতে থাকে তাহলে এর পরিণতি কি হবে? জিএম কাদের বলছেন দেশের রিজার্ভ এখন $10 বিলিয়ন নেমে এসেছে, যা এ যাবৎকালে সর্বনিম্ন। এখন বলা হচ্ছে 3 মাসের আমদানি করার মতো অর্থ থাকলেই নাকি যথেষ্ট, কিন্তু আমরা যতদূর জানি আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে। এখন 7-8 বিলিয়নের জায়গায় 4-5 বিলিয়নে নেমে এসেছে, অর্থাৎ 4-5 বিলিয়ন হচ্ছে মানে আমদানি ব্যয়, মানে 3 মাসে থাকতে প্রতি মাসে 4-5 বিলিয়ন, আগে ছিল 7-8। তো সরকার যতই রিজার্ভের কথা বলুক, আসলে $10 বিলিয়নই আছে বলে আমার মনে হয় না। এসব আমাদের জন্য অশুভ সংকেত। দেশে টাকা নেই, প্রতিদিন রিজার্ভ কমে যাচ্ছে। রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলছেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে যাওয়ার কারণ জনসমক্ষে প্রকাশ করা তিনি দাবি জানাচ্ছেন। বলছেন দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, সামনে এই সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে, সেজন্যই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। এটি সরকারের একটা গণবিরোধী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়। রিজার্ভ কেন কমে যাচ্ছে সেটা জনগণের জানার অধিকার আছে। তারা এমন সব কর্মকাণ্ড করেছে এবং তা গোপন করছেন যা জনগণের জানার অধিকার আছে। তারা এসব গোপন করছেন যা জনসাধারণের স্বার্থ বিরোধী। সামনে দেশের অর্থনীতির অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কেউ বলতে পারছে না। এখন টাকা দিয়েও ডলার পাওয়া যাচ্ছে না, প্রতিদিনই ডলারের দাম বাড়ছে, অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো দেখেন অবস্থা, তাহলে জাতীয় পার্টিকে তো আর ওই অর্থে কেউ বিরোধী দল মনে করে না, সরকারেরই সমর্থিত একটা বিরোধী দল মনে করে। তো তারাও যখন এই রকম উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে, তখন কি সত্যি আসলে প্রশ্ন জাগে না? যদি রিজার্ভ কমতে থাকে তাহলে মূল্যস্ফীতি বাড়বে, প্রয়োজন মাফিক যে আমদানি সেই আমদানি করা যাবে না, তাহলে তো একটা ভয়ঙ্কর একটা অবস্থা। এবং এটার প্রভাবে বিদেশি লোন সেগুলি পাওয়া যাবে কি না, লোন পরিশোধ করা যাবে কি না, পরিশোধ করা না গেলে তারা যদি তেল গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, যাই না কী কী ইম্প্যাক্ট হয়, এগুলি তো নানান রকম ইম্প্যাক্ট আমরা যেটা দেখলাম শ্রীলঙ্কায়, মানে পুরো দেশ ডুবে গেল অন্ধকারে, তারপরে সেটাকে কাটায় উঠতে অনেক সময় লেগেছে। তাদের জনসংখ্যা তো অনেক কম, সেই তুলনায় বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ, সেই ধকল পোহাতে পারবে কি না আমাদের জনগণ? তো পুরো চিত্রটা আসলেই খুবই ঘোলাটে, অন্তত জিএম কাদেরের এই বক্তব্যের পর মনে হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।